নমস্কার বন্ধুরা জবফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের ভিডিওতে একটি সরকারি স্কুল থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে শূন্যপদের সংখ্যা আট হাজার সাতশোটি রয়েছে এবং পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো চাকরি প্রার্থী এখানটায় সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এবং প্রচুর শূন্যপদে এখানটায় কর্মী রিক্রুট করা হচ্ছে অর্থাৎ আট হাজার সাতশোটি প্রায় শূন্যপদ রয়েছে যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলে মেয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন কীভাবে আপনারা এখানটায় অনলাইনে ফর্ম ফিল করবেন কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে বয়সসীমা কি চাওয়া হয়েছে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর আপনারা যদি আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল কনটিকে বাজিয়ে দেবেন তাতে করে কি হবে যে আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আমরা প্রত্যেক দিন যে সমস্ত সরকারি চাকরি বেসরকারি চাকরি এবং রাজ্য কেন্দ্রের আপডেট নিয়ে ভিডিও নিয়ে আসি তার নোটিফিকেশান কিন্তু বিনামূল্যে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের মূল ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আপনারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাননি আপনারা কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সেখানে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন ঠিক আছে তো বন্ধুরা চলুন এবারে কিন্তু আমরা চলে সেই সরকারি স্কুল থেকে প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশনে তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু পাবলিশ করা হয়েছে আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি থেকে যেখানটায় কিন্তু সারা দেশের আর্মি পাবলিক স্কুলগুলোতে কিন্তু এখানটায় কর্মী রিক্রুট করছে যেখানটায় টোটাল মিলিয়ে কিন্তু শূন্যপদের সংখ্যা হয়ে দাঁড়াচ্ছে প্রায় আট হাজার সাতশোটি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন অর্থাৎ বন্ধুরা আপনারা কিন্তু জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেও কিন্তু প্রচুর আর্মি পাবলিক স্কুল রয়েছে সুতরাং আপনারা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু পোস্টিং পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু এক্সাম সিটিও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন জায়গায় অবশ্যই কিন্তু স্টেপ স্টেপ দেখিয়ে দেবো এক এক করে তো বন্ধুরা সবার প্রথমেই কিন্তু এখানটায় দেখিয়ে দেবো যে এখানটায় কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং তার জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেগুলো কিন্তু এবারে সবার প্রথমে জানিয়ে দিচ্ছি তো বন্ধুরা সবার প্রথমে দেখুন কোন কোন পোস্টে এখানটায় কর্মী রিক্রুট করা হচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখানটায় কিন্তু পিজিটি টিজিটি এবং পিআরটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন টিচার ট্রেন গ্র্যাজুয়েট টিচার এবং হচ্ছে প্রাইমারি টিচার পোস্টে কিন্তু রিক্রুট করা হচ্ছে তো বন্ধুরা পিজিটি পোস্টে আবেদন করার জন্য কিন্তু এখানটায় বলে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে সঙ্গে অবশ্যই অ্যাগ্রিগেটেড কিন্তু পঞ্চাশ নাম্বার আপনাদের পোস্ট গ্রাজুয়েশনে থাকতে হবে সঙ্গে অবশ্যই আপনাদের বিএডে কিন্তু ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে তাহলে আপনারা এখানটায় পিজিটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন তারপরে লিখে রয়েছে টিজিটি অর্থাৎ ট্রেন গ্র্যাজুয়েট টিচার পোস্টের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা কিন্তু অ্যাগ্রিগেটেড পঞ্চাশ নাম্বার নিয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে এবং অবশ্যই কিন্তু আপনাদের বিএডে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট নাম্বার থাকতে হবে এখানটায় লিখে দেওয়া রয়েছে এবং পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচার পোস্টের জন্য লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু অ্যাগ্রিগেটেড পঞ্চাশ নাম্বার নিয়ে কিন্তু গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে এবং সঙ্গে বলে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু এলিমেন্টারি এডুকেশনের উপরে কিন্তু অন্তত পক্ষে বছরে কিন্তু ডিপ্লোমা ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে অথবা আপনারা যদি বিএড ডিগ্রি কমপ্লিট করে থাকেন সঙ্গে অবশ্যই কিন্তু আপনাদের ফিফটি পার্সেন্ট নাম্বার কিন্তু আপনাদের থাকতে হবে ঠিক আছে তো বন্ধুরা এক্ষেত্রে যদি আপনারা অনেকেই যদি এখানটায় আপনারা গ্র্যাজুয়েশনে যদি ফিফটি পার্সেন্ট নাম্বার না পেয়ে থাকেন এবং আপনারা যদি পোস্ট গ্রাজুয়েশনে ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে থাকেন এবং আপনারা যেই বিষয়ের জন্য আবেদন করবেন সেই বিষয়ে যদি আপনাদের ফিফটি পার্সেন্ট নাম্বার থেকে থাকে সঙ্গে আপনাদের যদি বিএডে যদি ফিফটি পার্সেন্ট নাম্বার থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই টেন গ্র্যাজুয়েট টিচার পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবেন তো বন্ধুরা এবারে দেখুন এখানটায় কোন কোন সাবজেক্টের ওপরে টিচার নিয়োগ করা হচ্ছে সেগুলি কিন্তু এবারে আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানটায় যেই যেই বিষয়ের উপরে এখানটায় শিক্ষক নিয়োগ করা হচ্ছে অর্থাৎ শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে সেই বিষয়গুলি এখানটায় উল্লেখ করে দিয়ে দেওয়া রয়েছে আমি এক এক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে এখানটায় লিখে দেওয়া রয়েছে ইংলিশ হিন্দি সংস্কৃত হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বায়োটেকনোলজি সাইকোলজি কমার্স তারপরে রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশানস সঙ্গে রয়েছে হোম সায়েন্স এবং রয়েছে কিন্তু ফিজিক্যাল এডুকেশন তো বন্ধুরা এই বিষয়গুলির উপরে কিন্তু এখানটায় কর্মী রিক্রুট করা হচ্ছে যেখানটায় আপনাদের কিন্তু নির্ধারিত সাবজেক্টে কিন্তু আপনাদের পোস্ট গ্রাজুয়েশন করা কমপ্লিট থাকতে হবে সঙ্গে অবশ্যই কিন্তু আপনাদের এখানটায় কিন্তু বিএড ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে শুধুমাত্র শুধুমাত্র পিজিটি পোস্টের জন্য কিন্তু এখানটায় পোস্ট গ্রাজুয়েশন প্রয়োজন এবং আপনারা যদি টিজিটি পোস্টের জন্য আবেদন করে থাকেন তাহলে আপনাদের গ্র্যাজুয়েশন প্রয়োজন এবং পিআরটি যদি আপনারা করে থাকেন অথবা প্রাইমারি টিচারের জন্য তাহলে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রয়োজন ঠিক আছে তো বন্ধুরা এখানে কিন্তু ক্লাস ফাইভ থেকে কিন্তু টুয়েলভ পর্যন্ত কিন্তু ক্লাসগুলিতে কিন্তু এখানটায় শিক্ষক নিয়োগ করা হবে সম্পূর্ণ স্থায়ী পদে তো বন্ধুরা এরপরে দেখিয়ে দেবো যে এখানটায় আপনাদের বয়সসীমা কী লাগবে আপনাদের সিলেকশন প্রসেস কী রয়েছে এক এক করে দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন oh <sighs> তো বন্ধুরা সীমার ক্ষেত্রে এখানটায় লিখে দেওয়া রয়েছে যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছেন অর্থাৎ আপনাদের পাঁচ বছরের থেকে কম আপনাদের টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য কিন্তু এখানটায় সর্বোচ্চ বয়স সীমা বলে দেওয়া রয়েছে যে আপনারা কিন্তু ফার্স্ট এপ্রিল দু হাজার একুশ তারিখ অনুযায়ী হিসাব করে আপনাদের সর্বোচ্চ সীমা হতে পারবে চল্লিশ বছর পর্যন্ত এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যারা রয়েছেন অর্থাৎ এখানটায় পাঁচ বছরের বেশি আপনাদের যাদের টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য কিন্তু সর্বোচ্চ সীমার ক্ষেত্রে এখানটায় লিখে দেওয়া রয়েছে ফার্স্ট এপ্রিল দু হাজার একুশ তারিখ অনুযায়ী কিন্তু আপনাদের সর্বোচ্চ বয়সসীমা হতে পারবে সাতান্ন বছর পর্যন্ত এটা কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে এরপরে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন যে অনলাইন স্ক্রিনিং টেস্টে বসার জন্য কিন্তু আপনাদের সিটেট এবং টেট কোয়ালিফাইড কিন্তু ম্যান্ডেটারি নয় এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে টিজিটি অর্থাৎ ট্রেন গ্র্যাজুয়েট টিচার এবং প্রাইমারি টিচারের জন্য কিন্তু এখানটায় বলে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু সিটেট এবং টেট কোয়ালিফাইড কিন্তু করে থাকতে হবে তাহলে কিন্তু আপনারা এখানটায় অনলাইন স্ক্রিনিং টেস্ট দিতে পারবেন সুতরাং আপনারা যদি অনলাইন স্ক্রিনিং টেস্ট দিতে চান তাহলে কিন্তু আপনাদের এখানটায় সিটেট এবং টেট কোয়ালিফাইড কিন্তু কোনো রকম ম্যান্ডেটারি নয় অর্থাৎ আপনারা যদি এখানটায় সিটেট এবং টেট যদি পাস না করে থাকেন তবেও কিন্তু আপনারা এখানটায় অনলাইন স্ক্রিনিং টেস্টটি কিন্তু দিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এরপরে দেখুন সিলেকশন প্রসেস কি রয়েছে তো বন্ধুরা সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন সিলেকশন প্রসেসের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে সবার প্রথমে কিন্তু আপনাদের স্টেজ ওয়ানের কিন্তু স্ক্রিনিং টেস্ট হয়ে যাবে যা কিন্তু হয়ে যাবে আপনারা এখানটায় ডেট দেখতে পাচ্ছেন দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ এবং কুড়ি তারিখে কিন্তু আপনাদের এখানটায় অনলাইন স্ক্রিনিং টেস্ট হয়ে যাবে এবং এখানে যে অনলাইন স্ক্রিনিং টেস্ট হবে সেই অনলাইন স্ক্রিনিং টেস্টে পাশ করে যাওয়ার পরে কিন্তু আপনাদের একটি স্কোর কার্ড কিন্তু এখানটায় প্রোভাইড করানো হবে যার কিন্তু লাইফ টাইম ভ্যালিডিটি থাকবে অর্থাৎ আপনাদের যে এখান অনলাইন এই স্ক্রিনিং টেস্টটা যদি আপনারা এখানটায় দেবেন সেখানে পাস করে যাওয়ার পর আপনাদের একটি স্কোর কার্ড দেওয়া হবে যেটা কিন্তু আপনাদের লাইফ টাইম ভ্যালিডিটি থাকবে এবং আপনারা যদি সেই স্কোর কার্ড পেয়ে যান এবং তারপরে যদি পাঁচ বছরের মধ্যে আপনারা যে কোনো সিবিএসসি বোর্ডের স্কুলে জয়েন করে যান তাহলে কিন্তু আপনাদের সেই স্কোর কার্ড কিন্তু লাইফ টাইম ভ্যালিডিটি থাকবে সুতরাং অবশ্যই এখানে যে আপনারা অনলাইন স্ক্রিনিং টেস্টটি দেবেন তারপরে কিন্তু আপনাদের স্কোর কার্ড কিন্তু প্রোভাইড করানো হবে এলিজিবল ক্যান্ডিডেটদের জন্য তো বন্ধুরা এখানটা লিখে দেওয়া হচ্ছে আপনাদের যদি এর আগে থেকে যদি কোনো রকম স্কোর কার্ড থেকে থাকে তাহলে সেই স্কোর কার্ডকে কিন্তু আপনারা ইম্প্রুভ করার জন্য কিন্তু এখানে আবার আপনারা কিন্তু অনলাইন স্ক্রিনিং টেস্ট কিন্তু দিতে পারবেন এবং এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে আপনাদের যাদের টিজিটি স্কোর কার্ড রয়েছে অর্থাৎ টেন গ্র্যাজুয়েট টিচারের স্কোর কার্ড রয়েছে আপনারা কিন্তু ইম্প্রুভ করার জন্য কিন্তু এবার কিন্তু অনলাইনে স্ক্রিনিং টেস্টে কিন্তু বসে আপনারা কিন্তু সেটাকে পিজিটি স্কোর কার্ড বানিয়ে নিতে পারেন সেটারও কিন্তু এখানটায় অপরচুনিটি রয়েছে সুতরাং অবশ্যই কিন্তু আপনারা একটু ভালো করে দেখে নেবেন অফিসিয়াল নোটিফিকেশানটা তো বন্ধুরা এখানে স্ক্রিনিং টেস্ট হয়ে যাওয়ার পর আপনারা যদি পাস করে যান তারপরে কিন্তু আপনাদের হয়ে যাবে টেস্ট টু অর্থাৎ আপনাদের হয়ে যাবে ইন্টারভিউ সেই ইন্টারভিউতে যদি আপনারা পাস করে যান তারপরে কিন্তু আপনাদের এখানটায় হয়ে যাবে এবং ইন্টারভিউতে পাস করে যাওয়ার কিন্তু আপনাদের হয়ে যাবে স্টেজ থ্রি অর্থাৎ এখানটায় কিন্তু আপনাদের হয়ে যাবে টিচিং স্কিলস এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যারা ল্যাঙ্গুয়েজ টিচার রয়েছেন তাদের জন্য কিন্তু এখানটায় একটি রিটেন টেস্ট হয়ে যাবে সেটা কিন্তু এজে এবং কম্প্রিহেনশনের উপরে পনেরো নাম্বার করে কিন্তু থাকবে পার সাবজেক্ট বা পার বিষয়ের ওপরে অর্থাৎ এজে এবং কম্প্রিহেনশনের উপরে কিন্তু পনেরো নাম্বার থাকবে সেখানে কিন্তু আপনাদের টেস্ট দিতে হবে এবং কমিটি যদি মনে করে তাহলে কিন্তু আপনাদের এখানটায় কম্পিউটারের টেস্টও কিন্তু নিতে পারে ঠিক আছে তো বন্ধুরা এরপরে কিন্তু এখানটায় দেখিয়ে দেব যে আপনারা যে এখানে আবেদন করবেন ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আপনার এখানটা এক্সাম সিটি পেয়ে যাবেন অবশ্যই সেটা নিয়ে কিন্তু কোনো রকম চিন্তার কোনো কারণ নেই সুতরাং আপনার ওয়েস্ট বেঙ্গল থেকে বিভিন্ন জায়গায় আপনার এখানটা এক্সাম সিটি পেয়ে যাবেন সুতরাং আপনার ওয়েস্ট বেঙ্গলের থেকে কিন্তু অর্থাৎ পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলে মেয়ে উভয় কিন্তু এখানটা আবেদন করতে পারবেন এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলও কিন্তু এখানটা দিয়ে দেওয়া রয়েছে সুতরাং আপনারা এখানে আবেদন করে দিতে পারেন ওয়েস্ট বেঙ্গলও এক্সাম সিটি রয়েছে অবশ্যই আপনারা একটু চেক আউট করে নেবেন কলকাতাতে রয়েছে দুর্গাপুরে রয়েছে সুতরাং অবশ্যই একটু দেখে নেবেন এই যে অফিসিয়াল নোটিফিকেশানটা তার কিন্তু লিঙ্ক যথা আমাদের ভিডিও ডিসক্রিপশনে সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এই অফিসাল নোটিফিকেশনটাকে ডাউনলোড করে আপনারা কিন্তু এক্সাম সেন্টারগুলো দেখে নিতে পারেন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় আপনার এখানে এক্সাম সেন্টার পেয়ে যাবেন শিলিগুড়িতে পেয়ে যাবেন দুর্গাপুরে পেয়ে যাবেন কলকাতাতে পেয়ে যাবেন অবশ্যই আপনারা একটু চেকআউট করে নেবেন তো বন্ধুরা এরপরে কিন্তু এখানটায় দেখিয়ে দেবো এখানে যে আপনারা আবেদন করবেন আবেদন করার জন্য আপনাদের এখানটা আবেদন ফিস কী রয়েছে অর্থাৎ এখানে যে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে তার জন্য কিন্তু এখানটা আবেদন ফিজ রয়েছে যেটা কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশন স্পষ্ট করে উল্লেখ করে দিয়ে দেওয়া রয়েছে সেটাই কিন্তু এবারে আমি আপনাদের দেখিয়ে দেবো এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু আবেদন করার জন্য আবেদন ফিস লাগবে তিনশো পঁচাশি টাকা আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন তিনশো পঁচাশি টাকা রয়েছে এখানটা আবেদন ফিস এবং এখানটায় যে অনলাইনে স্ক্রিনিং টেস্টটা হবে সেই অনলাইন স্ক্রিনিং টেস্টের কিন্তু বিস্তারিত সিলেবাস এখানটা লিখে দেওয়া রয়েছে যেটা কিন্তু আমি এক এক করে আপনাদের জানিয়ে দেবো কারণ সেটা কিন্তু একটু বোঝার ব্যাপার রয়েছে অবশ্যই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে যে আপনাদের অনলাইনে যে স্ক্রিনিং টেস্টটি হবে তার সিলেবাস হিসেবে কিন্তু এখানটা লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতে যে পার্ট এ সিলেবাস পার্ট এ সিলেবাস কিন্তু পিজিটি এবং টিজিটি এবং পিআরটির ক্ষেত্রে কিন্তু কম্পালসারি রয়েছে তার জন্য কিন্তু পার্ট এ সিলেবাসটা আমি একটু আপনাদের জানিয়ে রাখছি পার্ট এ সিলেবাসে কিন্তু আপনাদের আশিটি কোশ্চেন থাকবে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আশিটি কোশ্চেন থাকবে এবং সময় থাকবে দেড় ঘন্টা এবং এখানে কিন্তু তিনটি সেকশন রয়েছে তিনটি সেকশনের মধ্যে সেকশন এতে রয়েছে কিন্তু বেসিক জিকে থেকে আপনাদের কোশ্চেন থাকবে অবশ্যই আপনারা কিন্তু এই বিষয়গুলো একটু চেকআউট করে নেবেন তারপরে এখানটায় বলে দেওয়া রয়েছে সেকশন বি থেকে কিন্তু আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন থাকবে এবং সেকশন সি থেকে কিন্তু আপনাদের প্রফেশনাল নলেজের ওপরে কিন্তু কোশ্চেন থাকবে ঠিক আছে তো বন্ধুরা পার্ট এর যে সিলেবাস রয়েছে এটা কিন্তু আপনাদের কম্পালসারি রয়েছে টিজিটি পিআরটি এবং পিজিটির জন্য তো বন্ধুরা এরপরে কিন্তু দেখিয়ে দেবো যে পার্ট বি টিজিটি সিলেবাস তো বন্ধুরা এই পার্ট বি যে সিলেবাস রয়েছে এই সিলেবাস কিন্তু আলাদা রয়েছে অর্থাৎ টিজিটি এবং পিজিটির কিন্তু পার্ট বি সিলেবাসটা আলাদা তার জন্য অবশ্যই একটু দেখিয়ে দিচ্ছি এখানে সবার প্রথমে এখন দেখিয়ে দিচ্ছি টিজিটির পার্ট বি সিলেবাস এখানটায় কিন্তু টোটাল মিলিয়ে কিন্তু একশো কুড়িটি কোশ্চেন থাকবে এবং দু ঘন্টা কিন্তু সময় থাকবে অবজেক্টিভ টাইপ কিন্তু আপনাদের কোশ্চেন হবে অনলাইন স্ক্রিনিং টেস্টের জন্য এখানটাই কিন্তু আপনাদের এখানে লিখে দেওয়া রয়েছে ক্লাস সিক্স থেকে টেন স্ট্যান্ডার্ডের কিন্তু আপনাদের সাবজেক্ট স্পেসিফিক বেসিক নলেজ বেস্টের ওপর থেকে কিন্তু কোশ্চেন হয়ে যাবে সেকশন বিতে লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু ক্লাস সিক্স থেকে টেন স্ট্যান্ডার্ড সিলেবাসের কিন্তু সাবজেক্ট স্পেসিফিক মডারেট নলেজ বেস্টের উপরে কিন্তু কোশ্চেন হয়ে যাবে এবং সেকশন সিতে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু ক্লাস ক্লাস ইলেভেন এবং টুয়েলভের কিন্তু সাবজেক্ট স্পেসিফিক হায়ার নলেজ বেস্টের উপরে কোশ্চেন হয়ে যাবে এবং সেকশন ডিতে লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু গ্রাজুয়েশন লেভেলের সিলেবাসের ওপর থেকে কিন্তু সাবজেক্ট স্পেসিফিক হায়ার লেভেল নলেজের বেস্টের উপর থেকে কিন্তু কোশ্চেন হয়ে যাবে ঠিক আছে তবু এরপরে দেখুন এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে পিজিটির যে পার্ট বি সিলেবাস রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে এখানেও একশো কুড়িটি কোশ্চেন দেওয়া থাকবে আপনাদের পিজিটির পার্ট বি সিলেবাসের জন্য এবং আপনাদের সময় থাকবে দু ঘন্টা এবং ক্লাস ইলেভেন এবং টুয়েলভ স্ট্যান্ডার্ডে কিন্তু সাবজেক্ট স্পেসিফিক মডারেট নলেজ বেস্টের উপর থেকে কোশ্চেন থাকবে এবং এখানটায় বলে দেওয়া রয়েছে সেকশন সি সেখানে বলে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু এখানটায় পোস্ট গ্রাজুয়েশন লেভেলের কিন্তু সাবজেক্ট স্পেসিফিক হায়ার লেভেল নলেজের ওপর থেকে কিন্তু এখানটায় আপনাদের কোশ্চেন থাকবে ঠিক আছে অবশ্যই আপনারা কিন্তু একটু চেক আউট করে নেবেন ভালোভাবে তো বন্ধুরা এরপরে দেখুন এখানটায় বলে দেওয়া রয়েছে আপনারা এখানে কী করে আবেদন করবেন তো সে কী করে আবেদন করবেন সেটা কিন্তু অবশ্যই এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আবেদন করার জন্য আপনাদের সরাসরি কিন্তু অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে অ্যাপ্লাই নাও বলে একটা লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে সরাসরি আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারেন তো বন্ধু বন্ধুরা এই অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে আপনার একটি লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কে ক্লিক করে সরাসরি সবার প্রথমে আপনাদের কিন্তু এখানটায় রেজিস্ট্রেশন করে নিতে হবে এই লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে অ্যাপ্লাই নাও বলে একটি লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা নেক্সট স্টেপে কিন্তু চলে যাবেন এবং সেখানে গিয়ে আপনাদের সবার প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর তারপরে কিন্তু আবার ব্যাক করে লগ ইন করে কিন্তু আপনাদের প্রপার ডিটেলস দিয়ে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে হবে এবং আপনাদের পেমেন্ট প্রসেস কমপ্লিট করে দিয়ে আপনাদের কিন্তু আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে রাখতে হবে তো বন্ধুরা এখানটায় অনলাইনে আবেদন করার জন্য আপনাদের কী কী ডকুমেন্ট প্রয়োজন সমস্ত বিষয় কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা কিন্তু একটু আউট করে নেবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে তো বন্ধুরা এবারে আমি আপনাদের দেখিয়ে দেবো এখানে কিছু ইম্পর্টেন্ট ডেট লিখে দেওয়া রয়েছে কবে থেকে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন আবেদনের লাস্ট ডেট কী রয়েছে বিস্তারিত তথ্য এখানটা লিখে দেওয়া রয়েছে অবশ্যই সেটি এবারে আমি আপনাদের একটু এখানটাই দেখিয়ে দেবো তো বন্ধুরা এখানটায় ইম্পর্টেন্ট ডেট আপনারা দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু অলরেডি আবেদন স্টার্ট হয়ে গেছে সাত জানুয়ারি দু হাজার বাইশ তারিখ থেকে অর্থাৎ সাতই জানুয়ারি দু হাজার বাইশ তারিখ থেকে অলরেডি এখানটায় অনলাইনে আবেদন স্টার্ট হয়ে গেছে যার লাস্ট ডেট এখানটায় রয়েছে আঠাশে জানুয়ারি দু হাজার বাইশ তারিখ পর্যন্ত এবং এখানটা লিখে দেওয়া রয়েছে আপনাদের যে অনলাইন স্ক্রিনিং টেস্ট হবে তার জন্য কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে এবং আপনাদের যে এক্সামটি হয়ে যাবে অর্থাৎ অনলাইন স্ক্রিনিং টেস্ট যেটি হবে সেটা কিন্তু দু হাজার বাইশ সালের উনিশে ফেব্রুয়ারি এবং কুড়ি ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আপনাদের হয়ে যাবে এবং এখানটা কিন্তু রেজাল্ট যে আপনাদের পাবলিশ করা হবে সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে দু হাজার বাইশ সালে কিন্তু আপনাদের রেজাল্ট পাবলিশ করা হবে ঠিক আছে তবন্ধুরা এখানে যদি আপনারা আবেদন করতে ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে এই অফিশিয়াল নোটিফিকেশনটাকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটায় সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনেকগুলি শূন্যপত্র রয়েছে টোটাল মিলিয়ে আট হাজার সাত ছটি কিন্তু এখানটায় শূন্যপত্র রয়েছে যেখানটায় কিন্তু পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন যদি আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো থেকে থাকে তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন জয় হিন্দ